কমিউনিস্টরা কোনোদিনও চায়নি ত্রিপুরার মানুষ উঠে দাঁড়াক, রাজ্যের যুব সমাজ আত্মনির্ভর হতে শিখুক, তা কোনোদিনও চায়নি তারা। শুধুমাত্র নিজেদের পার্টিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তারা। 2014 সালে দেশে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বদলে গেছে সেই পরিস্থিতি। নরেন্দ্র মোদী চেয়েছেন দেশের মহিলা ও যুবক যুবতীদের শক্তিশালী করতে। শুধু কথার কথা নয়, হাতে কলমে মহিলা সশক্তিকরণ দেখিয়েছেন তিনি। আগরতলা শহরের রামনগরস্থিত জয়পুর চৌমুহনীতে আয়োজিত এক জনসমাবেশে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আসন্ন লোকসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টির গ্রামচল অভিযানের অঙ্গ হিসেবে এই দিনের এই জনসমাবেশে উপস্থিত ছিলেন তিনি। নিজের বক্তব্যে বিপ্লব কুমার দেব এদিন বলেন, দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সার্বিক কল্যাণের পাশাপাশি নানান বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে সমাজ সংস্কারক রূপে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকারের কোনো সার্টিফিকেট লাগে না, তার কাজই তার পরিচয়। মানুষ তারা চায় নরেন্দ্র ভাই মোদী, নজওয়ান তারা চায় নরেন্দ্র ভাই মোদী, মহিলা সশক্তিকরণ হোক চায় না করে দেখিয়েছেন নরেন্দ্র ভাই মোদী। মোদী এমনিতেই মোদীকে ভারতবর্ষের লোক ভোট দিয়ে দেয়। আমি শুধু ত্রিপুরা ঘুরি না, এমনটা আমি দুনিয়া ঘুরি। আমি তামিলনাড়ু গেলেও দেখি, কোয়েম্বাটোর গেলেও দেখি, চেন্নাই যে গেলেও দেখি, যে কোনো জায়গায় যাই মোদীর একটা ফটো লাগানো থাকে। তামিল ভাষায় বাদ কথা বলে গ্রামের, হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, কিন্তু যখন বলি আই এম মোদি ম্যান, তো মহা ঠিক হ্যাঁ আপনি ঠিক সার্টিফিকেট লাগান। কোনো গ্রামীকে ঢুকেন, ঢোকার পর যদি আপনাকে না চিনে আর আপনি যদি ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো ভাষা বোঝেন না, যদি বলেন যে আপনি মোদির লোক, আপনাকে গ্রাম ভারতবর্ষের মানুষ সম্মান করে, এটা হচ্ছে নরেন্দ্র ভাই। মোদীকে দুইবার প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ বানিয়েছে। আমি পুরো বিশ্বাস কি করে শ্রী মায়ের পূর্ণভূমি থেকে বলছি, মোদী তৃতীয়বারও প্রধানমন্ত্রী হবে, এর চাইতে বেশি সিদ্ধি। কারণ মোদী দরকার মহিলাদের, মোদী দরকার এখানে নজওয়ান ছেলেরা যাতে তাদের জন্য। প্রধানমন্ত্রীর কাজ, নেতার কাজ ইচ্ছা শক্তি জাগিয়ে তোলা। কুদাল নিয়ে তার সঙ্গে নেতা কাজ করার যায় না, কমিউনিস্টরা দেখানোর জন্য কুদাল নিয়ে মনরেগার সময় এক এমএলএ কে আপনার সঙ্গে কাজ দিয়ে দেবে, কুদাল হাতে নিয়ে নেবে, পুরানো হাতে নিয়ে নেবে, আপনার ভেবে যে আমার মতো হয়ে গেছে, সমগোত্র হয়ে গেছে। না রে বন্ধু, নেতার কাজ হচ্ছে আশা জাগিয়ে তোলা, বিশ্বাস জাগিয়ে তোলা, লোক আপনি আপ সবকিছু করে। জনগণের সাথে আলাপচারিতা করতে করতে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের সঙ্গে মোদী রয়েছে, বিপ্লব দেব রয়েছে, আমি যেখানেই থাকবো আপনাদের পাশে থাকবো। ত্রিপুরার মাধ্যমেই দেশ জুড়ে পরিচিতি পেয়েছি আমি। কিন্তু আপনারা কোনো তো নয়, নিজেকে একা ভাববেন না, আপনাদের সঙ্গে মোদী আছে, বিপ্লব দেব আছে। মা সবসময় ছেলের সঙ্গে থাকে না, ছেলে যখন বড় হয়ে যায় কত দূর দূরান্তে চলে যায়, কিন্তু মার হৃদয়ে, মা গ্রামে বসে থেকে মার হৃদয়ের মধ্যে ছেলে বিরাজ করে। আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয়ে চিরদিন থাকবো, আপনাদের জন্য যে যতটুকু আমার করার থাকে সেটা আমি নিশ্চিত করব। কারণ কি, আমার পরিচয় পেচাল বিপ্লব দেবে একমাত্র ত্রিপুরাবাসী, আপনারাই আমার পরিচিত, আপনাদের কারণে আমি আজকে এত বড়। আর আপনাদের আশীর্বাদ যতদিন আছে, নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন মনে রাখবেন, ত্রিপুরার জন্য যা কাজ আমার সামনে হাতে পড়বে আমি নিশ্চিত সেগুলো করার চেষ্টা করব। আমার আগে কার্যক্রম আছে, লম্বায় তো 6 ফুট 3 দিন ছিলাম, কিন্তু আজ আমাদের রূপকথা বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন,
শুরু করতে হয়। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন, আমি চেন্নাই যাই আর ত্রিবান্দ্রমে যাই আর শ্রীনগরে যাই আর ইম্ফলে যাই আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে বিপ্লব কুমার দে পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা বলে, তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারও তরফ, হরিয়ানা দিল্লি শাসক ফেলতে পারে না, হরিয়ানা হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ সাত পড়া, পুরো তার এক সাইডে শুধু উত্তরপ্রদেশ, বাকি সব হরিয়ানা। আজ হরিয়ানাতে গাঁও 6600 করে গ্রাম আছে, প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে চিনে? বিপ্লব দেব আপনার ছেলে কোচ, আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্থার্ন এরিয়ার লোক, এরা নর্থ ইস্টের বন পিছিয়ে পড়া লোক, এরা কি করবে? আজ আমি গর্ববোধ করি, আমি ত্রিপুরায় জন্মেছি, ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নাড্ডাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী হয়ে গেছে, ইনচার্জ হয়ে গেছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিচ্ছে, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ, আজ নর্থ ইস্টের ছেলে কথা তারা শুনে, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব দিতে দেশবাসী প্রস্তুত বলে এদিন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।